পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী সকল ভাই বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পঞ্চম নিয়োগ প্রক্রিয়ার আবেদন চলমান আছে। প্রার্থীরা নিজের পছন্দমতো প্রতিষ্ঠান যাচাই বাছাই করে তার আবেদন সম্পন্ন করছে। গতবারের মতো অর্থাৎ প্রত্যেকবার একটা বিষয় আছে যে বিষয়ের চাকরি প্রত্যাশীরা দুশ্চিন্তায় থাকে। বিষয় কোনটি? সামাজিক বিজ্ঞান। কেননা এই সামাজিক বিজ্ঞান পদের বিপরীতে সাতটি অনুষদের চাকরি প্রত্যাশীরা তারা কিন্তু আবেদনের সুযোগ পায়। বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে আমরা দেখেছি যে এই সামাজিক বিজ্ঞান পদে শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা বেশি থাকে, যে কারণে চাকরি প্রত্যাশীরা তারা আবেদন করার পরে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং দুশ্চিন্তার রেখা তাদের কপালে দেখা যায় যে আদৌ তারা সুপারিশ পাবে কি না। এবারেও কিন্তু চাকরি প্রত্যাশীদের ভিতরে অনেকেই এই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কাটাচ্ছেন। তো আজকের এই আলোচনা যদি শেষ পর্যন্ত শোনেন বা দেখেন, তাহলে সামাজিক বিজ্ঞান পদের বিপরীতে যারা আবেদন করেছেন বা করতে যাচ্ছেন, আশা করি আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে এই সার্কুলারে আপনার সুপারিশ হওয়ার সম্ভাবনা কতটুকু বা আপনার জন্য কি অপেক্ষা করছে। প্রথমে আমরা জেনে নিই যে সামাজিক বিজ্ঞান পদের বিপরীতে কোন সাতটি পদের বা সাতটি বিষয়ের চাকরি প্রত্যাশীরা বা সনদধারীরা তারা আবেদন করার সুযোগ পাবে। পদ কিন্তু একটি, সামাজিক বিজ্ঞান। এখানে কারা আবেদন করার সুযোগ পাবে? যারা অর্থনীতিতে সনদ অর্জন করেছেন, যারা ভূগোলে সনদ অর্জন করেছেন, যারা ইতিহাসে সনদ অর্জন করেছেন, যারা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি এই বিষয়ে সনদ অর্জন করেছেন, যারা সমাজকর্মে সনদ অর্জন করেছেন, যারা সমাজ বিজ্ঞানে সনদ অর্জন করেছেন এবং যারা রাষ্ট্রবিজ্ঞানে সনদ অর্জন করেছেন, এই সাতটি বিষয়ের সনদ যারা অর্জন করেছেন তাদের কিন্তু এই সামাজিক বিজ্ঞান পদের বিপরীতেই আবেদন করতে হবে। এবারে আমরা জেনে নিই যে কোন বিষয়ে কতজন সনদধারী 17তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছে, যা এর আগেও আমরা আলোচনা করেছি। অর্থনীতিতে 17তম নিবন্ধনধারী আছে 98 জন, ভূগোলে 17তম নিবন্ধনধারী আছে 93 জন, ইতিহাসে 17তম নিবন্ধনধারী আছে 107 জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টে 17তম নিবন্ধনধারী আছে 63 জন, রাষ্ট্রবিজ্ঞানে 17তম নিবন্ধনধারী আছে 166 জন, সমাজকর্মে 17তম নিবন্ধনধারী আছে 114 জন, সমাজবিজ্ঞানে 17তম নিবন্ধনধারী আছে সবচেয়ে বেশি 369 জন, মোট সনদধারী 1010 জন। অর্থাৎ এই সাতটি বিষয়ে মোট সনদধারী আছে 1010 জন। আর এর বিপরীতে পঞ্চম নিয়োগ চক্রে শূন্য পদ আছে 1986টি সম্ভবত, তার মানে প্রায় 2000 শূন্য পদ কিন্তু আছে আর প্রার্থী আছে 1000 জন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, যেহেতু 16তম সনদধারীরাও আবেদনের সুযোগ পাচ্ছে, তাহলে তো প্রার্থীর সংখ্যা আরও বেড়ে গেল। হ্যাঁ, বেড়ে গেল, কিন্তু আমরা জানি যে চতুর্থ চক্রে 16তম সনদধারীদের মধ্যে প্রায় 90% তারা কিন্তু সুপারিশ পেয়ে গিয়েছে, অর্থাৎ বাকি আছে 10%। তো 10% যদি এর সাথে অ্যাড হয়, সেই সংখ্যা হয়তো 300 থেকে 400 হতে পারে বা সর্বোচ্চ 500 হোক, তার মানে আবেদন প্রার্থী 1500 থেকে 1600 আর শূন্যপদ প্রায় 2000। তাহলে ভাবুন আপনার অবস্থান কোথায় আছে। এখানে একটা প্রশ্ন আছে, আমরা সার্কুলারের নিয়ম অনুযায়ী বা সুপারিশের নিয়ম অনুযায়ী বিগত সময়গুলোতে দেখেছি যে একই প্রতিষ্ঠানে
যদি 7টি অনুষদের প্রার্থীরা আবেদন করে, তাহলে সেক্ষেত্রে কাকে নির্বাচন করবে? কেননা প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা মেরিট সিরিয়াল বা মেরিট লিস্ট করা আছে, এইখানে কিন্তু একটু বিপত্তি বাধে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রবিজ্ঞানে যে সনদধারী তার মার্ক হয়তো বেশি বা মেরিট সিরিয়ালে সে অনেক এগিয়ে আছে, কিন্তু সেখানে সমাজবিজ্ঞানের একজন প্রার্থীকে সুপারিশ করা হলো যার মার্ক তুলনামূলকভাবে অনেক কম এবং তার সাবজেক্টে মেরিট সিরিয়ালও অনেক পিছিয়ে, এমনও কিন্তু হয়ে থাকে। এই জন্য এখানে একটা সমস্যা আসলেই থেকে যায়। তো এই সমস্যা দূরীকরণের ক্ষেত্রে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনদের একটি কথা বলবো যে আপনারা যখন আবেদন করবেন, 40টি চয়েস যখন আপনারা দিবেন, অবশ্যই সাথে সাথে ইয়েস অপশন কিন্তু অন করে রাখবেন। আর আপনার নিজের জেলা, পার্শ্ববর্তী জেলাকে প্রাধান্য দিবেন, দূরে কোথাও আবেদন করতে যাবেন না। আপনার উপজেলায় যে পদ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে চয়েস লিস্টে আগে রাখবেন, এরপরে আপনার জেলার অন্যান্য উপজেলাগুলোতে যে পদ আছে সেগুলোকে আগে রাখবেন। অর্থাৎ যদি মনে করেন আপনার জেলাতেই 40টি পদ আছে বা 40টি প্রতিষ্ঠান শূন্য আছে, তাহলে ওই 40টা প্রতিষ্ঠানকেই আপনি চয়েস লিস্টে রাখবেন। এভাবে প্রত্যেক জেলার প্রার্থীরা যদি নিজের জেলাকে প্রাধান্য দিয়ে আবেদন করে, তাহলে সকলের চাকরি কিন্তু সুনিশ্চিত হয়ে যাবে। এবং সাথে সাথে সকলকেই বলবো যে ইয়েস অপশন অবশ্যই আপনারা অন করে রাখবেন। এবং আরও একটি কাজ আপনারা করতে পারেন, NTRCA-তে আপনারা লিখিত একটি আবেদন দিবেন। কেননা এই সামাজিক বিজ্ঞান পদে এখানে কিন্তু 7টি অনুষদের প্রার্থীরা আবেদন করে আর প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট কিন্তু আলাদা। এই ক্ষেত্রে এখানে সুপারিশের ক্ষেত্রে একটু গড়মিল কিন্তু আমরা প্রত্যেকবারই দেখতে পাই, এবং চাকরি প্রত্যাশী যারা আছে তারাও কিন্তু হতাশ হয়ে পড়ে যে আমার মার্ক বেশি থাকা সত্ত্বেও আমি কেন সুপারিশ পেলাম না। দেখা যায় যে একটু আগে যেটা বললাম যে পলিটিক্যাল সায়েন্সে যার মার্ক বেশি সে সুপারিশ পেল না, কিন্তু তার চেয়েও কম মার্কে অন্য কোনো সনদ সাবজেক্টের সনদধারী তাকে সুপারিশ করা হয়। এই সমস্যাগুলো কিন্তু অহরহ হয়ে থাকে। এই সমস্যা নিরসনের জন্য অবশ্যই আপনারা NTRCA-তে লিখিতভাবে একটি আবেদন দিবেন, যাতে এই সমস্যাটা তারা সমাধান করে অবশ্যই নিয়মতান্ত্রিক উপায়ে যারা আবেদন করবেন সকলের চাকরি সুনিশ্চিত করে, সেই ব্যবস্থা যেন তারা করে। কেননা 7টা সাবজেক্ট নিয়ে যদি একই মেরিট সিরিয়াল বা কম্বাইন্ড মেরিট লিস্ট হতো, তাহলে কিন্তু এই সমস্যা সম্মুখীন আর হতে হতো না। তো জানি না যে এবারেও কোন চাকরি প্রত্যাশীর ভাগ্যে কি ঘটবে। তো আমরা চাই যারা আবেদন করবে সকলের চাকরি যেন সুনিশ্চিত হয়। তো সমাজ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান পদে যারা আবেদন করবেন, অনেকেই কমেন্ট করেন যে আমার সাবজেক্ট অর্থনীতি, আমি কোন পদে আবেদন করব। আসলে অনেকেই নতুন আছেন যারা এই বিষয়গুলো অবগত নয়। তো আবারও বলছি, যারা সামাজিক বিজ্ঞান পদে আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন? অর্থনীতি, এরপর ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই 7টি বিষয়ের সনদধারী যারা আছে তারা এই সামাজিক বিজ্ঞান পদে আবেদন করবেন। এবং আবেদনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই আলোচনার মাধ্যমে যদি আপনি উপকৃত হন, তাহলে আমার কথাগুলো বলা সার্থক হবে, এবং সাথে সাথে অবশ্যই NTRCA-তে আপনারা একটা লিখিত আবেদন দিবেন যাতে আপনাদের ভোগান্তিতে না পড়তে হয়। এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আপনাদের সকলের সাফল্য কামনা করি এবং আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।